উপস্থিত রয়েছেন এই সংস্থার সেক্রেটারি সৌমেন কোলে। জেনে নেবো তার কাছ থেকে এই বিষয়ে, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষ যখন কাজ হারাচ্ছেন তখন এই সৌমেন কোলেদের মতো মানুষজন নতুন পথ দেখাচ্ছেন। কি সেই পথ জানবো তার কাছ থেকে। সৌমেন বাবু স্বাগত দি চব্বিশ ঘন্টায়। একটু প্রথমে জানার চেষ্টা করব যে এত বড় একটা নাম তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, এত বড় নামটা কেন? প্রথমে বলি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক এটা একটা পার্ট, কৃষি বিকাশ শিল্প এটা একটা পার্ট। তো আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেক উন্নয়ন হয়েছে, আমরা যদি আজকে 30 বছর পিছিয়ে যাই, 40 বছর পিছিয়ে যাই, কিন্তু যেটাই করি না কেন আমরা পশ্চিমবঙ্গে যারা যাদেরকে আমরা তফসিল জাতি আদিবাসী বলছি, অন্য রাজ্যে তাদেরকে বলছে পিছলে বর্গ বা দলিত। তা আজকে পশ্চিমবঙ্গ সরকার বা এনি স্টেট গভর্নমেন্ট, তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট যত কিছুই করুক না কেন, এদের জন্য কিন্তু সমস্ত কিছু করে গেছে, আজও করে যাচ্ছে, আগামী দিন করে যাবে, যাতে এদের জায়গাটাকে হাইলাইটেড জায়গা রাখা যায়। সেই জন্য কিন্তু নামটা রাখা হয়েছে তফসিল জাতি আদিবাসী। আচ্ছা, প্রাক্তন শ্রেণী রাখা হয়েছিল তার কারণ হচ্ছে এই অর্গানাইজেশন যখন জন্মেছিল 1979-এ, তখন যার হাতে মূল দায়িত্ব দেওয়া হয়েছিল ইনি একজন এক্স আর্মি ছিলেন, যাতে এই ক্যাটাগরিটাকে মানুষ আগামী দিনে মনে রাখে, সেই জন্য নাম ছিল প্রাক্তন শ্রেণী আর কৃষি বিকাশ শিল্প কেন্দ্র ছিল। সেই জন্য এই সংস্থাটার নামটা এত বড়। এবং আমি এটা আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ তো বটেই এবং সারা ভারতবর্ষ এত বড় নামে কোনো সংস্থা আছে বলে আমার মনে হয়, এই জন্য এই সংস্থাটার নাম এত বড়, তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প। আচ্ছা, নামটা তো বুঝলাম কেন এত বড়, কিন্তু ভিশনটাও কি এতটাই বড়? ইয়েস, ভিশনটা অবশ্যই বড়। তার কারণ হচ্ছে এটা যখন তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল সংস্থাটা, তখন থেকে কিন্তু গরিব পিছিয়ে পড়া মানুষের কল্যাণের জন্য বা এই সংস্থাটা কিন্তু জন্ম হয়েছিল, এবং সেই সিস্টেম ধরেই কিন্তু আমরা এখনো পর্যন্ত কাজগুলোকে করে যাচ্ছি। আচ্ছা, এত বছরের একটা পথ চলা, প্রথম যখন শুরু হয়েছিল তখন কেমন ছিল আর এখন যখন কাজ করছেন, তফাতটা ঠিক কোথায়? তফাত অনেক আছে, যত দিন গেছে, যত মাস গেছে, যত বছর গেছে, তত ডেভেলপমেন্ট পার্টকে আমরা এগিয়ে নিয়ে। তো যেমন আজকে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের কথা যদি একটু বলতে বলি, এট প্রেজেন্ট আমাদের সংস্থার যারা কর্মী আছেন তাদের পার্টটা সম্পূর্ণ আলাদা, তারা আছে আমরা প্রায় 6,500 নেব। তার পাশাপাশি এই যে লকডাউন একটা সিস্টেম চলছে, এর মধ্যে বহু মানুষ কাজ হারিয়েছে, তো আমরা এই লকডাউনের মধ্যেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গে প্রায় কম বেশি 450+ মানুষের কিন্তু আমরা কাজ দিচ্ছি, মহিলা এবং পুরুষ মিলিয়ে, যারা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যে প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে কিন্তু কাজ করছে, তাহলে কাজ করছে মানে তারা অর্থ উপার্জন করছে, সেই জন্য কিন্তু এটা নাম হয়েছে কিন্তু উপার্জনের বিষয়। অর্থাৎ যদি ফ্যাক্টরি খোলা থাকতো তাহলে কিন্তু তারা কাজটা পেত, তাহলে আজ ফ্যাক্টরি বন্ধ তাদের পাশে কারা দাঁড়াবে, কাজ যেখানে সেখানে দাঁড়াতে পারে। আর পশ্চিমবঙ্গের বাতাবরণে নিশ্চয়ই জানেন আপনি যে কৃষি হচ্ছে একটা বড় মাধ্যম, আমি গোটা ভারতবর্ষের কথা বলবো না, আমি শুধু পশ্চিমবঙ্গের কথাই বলবো, যে কৃষি দেশের ক্ষেত্রেও তাই, কৃষি মূল স্তম্ভ। তো তার মধ্যে আমরা এখন যেটা আলোচনা করছি মূলত পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা পার্ট, এবং অ্যাট প্রেজেন্ট এই যে প্রায় যদি আমরা লাস্ট 2 মাস পিছিয়ে যাই, চাষের কিন্তু সেরকম কোনো কাজ কিন্তু নেই, তাহলে সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা বিভিন্ন ভাবে মানুষদেরকে কাজ দিতে পেরেছি, পুরুষ এবং মহিলাদেরকে সমানভাবে। তার কারণ আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের সাথে আমরা অ্যাটাচমেন্ট করে আমরা তাদেরকে কাজগুলো দিতে পেরেছি। যেমন কাজগুলো কেন দিতে পেরেছি, আমাদের একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, মিশ্র কৃষিকাজ। মিশ্র কৃষিকাজটা কি, না মিশ্র কৃষিকাজ হচ্ছে যেমন আজকে বিভিন্ন জেলার চাষিরা কি করে, ট্র্যাডিশনাল চাষ করে, যেখানে আলু হচ্ছে জমিতে আলু হচ্ছে, ধান হচ্ছে ধান হচ্ছে, পাট হচ্ছে পাট হচ্ছে, তিল হচ্ছে তিল হচ্ছে, কিন্তু আমরা যেটা করেছি কম্পোজিট এগ্রিকালচার ফার্মে একটা জমিতেই কিন্তু বিভিন্ন রকম চাষ হবে। যেমন নর্থ বেঙ্গলে আমাদের আছে, আলিপুরদুয়ারে আছে, কুচবিহারও আছে, জলপাইগুড়িতেও আছে, আমাদের এদিকেও আছে, নর্থ বেঙ্গলটা দিয়ে প্রথম বলছি। সেখানে যেমন কি করা হচ্ছে, কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং এ আমরা সিডলেস পাতি লেবু গাছটা লাগিয়েছি, এর একটা ডিস্টেন্স আছে 10 ফুট বাই 10 ফুট, তাই 10 ফুট বাই 10 ফুট গাছটা আমি লাগিয়ে দিয়েছি, আজকে লাগিয়ে কালকে তো এটা ফল আসবে না, নিয়ার অ্যাবাউট প্রায় 8 মান্থ লাগে এর ফলটা তুলতে। তাহলে এই 10 ফুট বাই 10 ফুট গ্যাপেও কিন্তু আমরা বিভিন্ন চাষ করছি, আদা লাগাচ্ছি, শাক লাগাচ্ছি, যেটা যা হওয়ার কথা। তাহলে লেবু গাছটা যখন আছে তো এমনি বড়, সে বড় তো এমনি হয়ে যাবে, তার নিচে তো এমনি ফাঁকা আছে। তাহলে যখনই আমি এই কাজটা করছি, মানে যে এলাকায় আমরা এই প্রজেক্টটা করছি, যেমন উল্লেখযোগ্যভাবে বলি, আমি নিজেও গিয়েছিলাম ভিজিটে কুচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি পঞ্চায়েতে, এখানে যেমন কাজ হচ্ছিল, তো আমরা কি করেছি সেখানে সিডলেস পাতি লেবুর পাশাপাশি আমরা আদা লাগাচ্ছি, আবার তার একটা গ্যাপ আছে যেখানে শাক লাগাচ্ছি বিভিন্ন ধরনের। তাহলে আমাকে তাহলে শুধুমাত্র লেবু গাছটাই কিন্তু আমাকে পরিচর্যা করতে হচ্ছে না, এই পরিচর্যাতে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে, আদাও হচ্ছে, শাকটাও হচ্ছে, গাছটাও হচ্ছে।
তাহলে এই তো রকমের কাজ হচ্ছে বলে কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশন কাজটা পাচ্ছি। কারা কাজ পাচ্ছে? যে এলাকাতে আমরা ডেভেলপমেন্টটা করছি সেই এলাকার মানুষজন কাজ করছে। যেমন আমার কোথায় বাড়ি? হুগলি জেলা ধনিয়াখালী, ধনিয়াখালী ব্লকে আমি ধনিয়াখালী খুব আজকে এখানে যেমন আমার গ্রামের বা আমার পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে আমি ডেভেলপমেন্টের কাজ করছি। তো কোনো জায়গায় রাস্তার কাজ হচ্ছে, তখন তার রাস্তার ডেলি লেবারটা কাজ পাচ্ছে। কোনো জায়গায় বাঁশের কাজ হচ্ছে, পঞ্চায়েত বাঁশ কাটার কাজ পাচ্ছে, বাঁশটা কেটে বা বিভিন্ন রকম কাজ সেটা পাচ্ছে। অর্থাৎ কাজ যত রকম হোক না কেন, কাজ হলে কিন্তু মানুষ কাজ পাবে। এই জায়গাটাই আমার প্রশ্ন যে কোন কোন ধরনের কাজ, আপনি তো কৃষিটা তো বললেন, এছাড়া কৃষি ছাড়া আর কোন কোন ক্ষেত্রগুলো আপনারা? এছাড়া আমাদের আছে যেমন অ্যানিমেল হাজবেন্ডারি আছে। আচ্ছা, এনিম্যাল হাজবেন্ডারির মধ্যে যেমন করকনাথ চিকেন সম্পর্কে একটু বলি। করকনাথ চিকেন কিন্তু আমাদেরও রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন, জেনারেল আছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা নিয়ে গত 1.5 বছর ধরে প্রচুর কিন্তু উনি উদ্যোগ সরকারিভাবে নিয়েছেন, আমিও সাধুবাদ জানাই ওনাকে। তো এই করকনাথ চিকেন এমন একটা চিকেন যেটা কিন্তু মানুষের খেলে বিভিন্ন রোগ আছে এটা ভালো হয়েছে। অথবা পাশাপাশি আমি শুধু চিকেন যেটা আমরা বলছি ব্রয়লার যেটা বলছি সেটা খেলে বিভিন্ন অংশের ক্ষতির দিক আছে। এই চিকেনটা আমরা করেছি মূলত তিনটে কারণে। একটা হচ্ছে আমরা বাঁকুড়া জেলার রায়পুর ব্লকটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা করেছি কি, বিভিন্ন এসএইচজি গ্রুপের মহিলাদেরকে আমরা ট্রেনিং করে তাদেরকে আমাদের মুরগির প্রোডাকশন থেকে বাচ্চা তাদেরকে আমরা ট্রেন করে তাদেরকে বিভিন্নভাবে আমরা বাচ্চা দেবো এবং এই বাচ্চা দেওয়ার পর বাচ্চা বড় করার টোটাল দায়িত্ব আমাদের থাকবে, তাদের গাইডেন্স করা। আচ্ছা, তাদের খাবার দেওয়া এবং বড় হওয়ার পরে তাদের থেকে ওই বড়টা আমরা কিনে নেবো, অর্থাৎ তাকে মার্কেটিংটা করতে হলো। মানে আপনারাই শেখাচ্ছেন, আপনারাই দায়িত্ব নিচ্ছেন এবং আপনারাই তাদের থেকে কিনে নিচ্ছেন। তার কিনে নেওয়ার কারণটা হচ্ছে একটা, নাহলে এরা বেচবে কোথায়? ঠিক, প্রথম হচ্ছে এই ব্রয়লার মুরগিরই এখন প্যান্ডেমিক সিচুয়েশনের দাম 200 টাকার উপর হয়ে গেছে, তার উপর সোনালী আছে, তার উপর দিশি আছে, তার উপর করকনাথ, এত হাই দাম দিয়ে কে নেবে? যেটা আমাদের হাতে মার্কেটিং আছে, কারণ আমাদের কাছে অনেক স্টক আছে, আমরা বেচতে পারবো একটা জায়গায় 5টা করতে পারবো। কিন্তু একটা ছোট চাষি বিশেষ অবশ্য আমরা এসএইচজি গ্রুপের মহিলাদেরকে এমনি রাখছি যাতে তারা একটা রোজগারের জায়গায় যেতে পারে, এটা আমাদের কাজের মধ্যে দেখেছি। আচ্ছা, এছাড়াও আপনার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে লাক্ষা চাষ নিয়ে আপনাদের নিত্য নতুন ভাবনা রয়েছে, যেটা প্রায় আমরা বলতে পারি যে খানিকটা হলেও অন্ধকারে, সেই জায়গা থেকে আপনাদের একটা অভিনব প্রয়াস, আপনাদের কর্মোদ্যোগের বিষয়টা একটু জানবো। লাক্ষা নিয়ে বলি, লাক্ষাকে ল্যাক কালচার বলা হয়। তো এই লাক্ষাটা কিন্তু ওয়ার্ল্ড এর এমন একটা জিনিস যেটা ওয়ার্ল্ড এর সমস্ত দেশে হয় না, ওয়ার্ল্ড এর আমাদের ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়া বা সমস্ত রাজ্যে কিন্তু এটা হয়, পশ্চিমবঙ্গে কিন্তু এটা হয়। তো পশ্চিমবঙ্গের আবার সমস্ত জেলায় কিন্তু লাক্ষা চাষ হয়, শুধুমাত্র পুরুলিয়া জেলার মধ্যে এটা সীমাবদ্ধ ছিল এবং এটা আমি দাবিও করতে পারি ওয়ার্ল্ড এর। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত পুরুলিয়ার বাইরে অন্য কোনো জেলায় আমরা তো বিভিন্ন জেলায় চাষ করলাম লাক্ষাটা নেই, আমরা কিন্তু অন্য জায়গায় চাষ দেখতে পাই। আমরাই প্রথম অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের মধ্যে যারা পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জেলাতে বিশেষ করে মালদা জেলায় চাষ চলে, আমরা ছাপ্পর বলে করেছি, কুচবিহার জেলাতে করেছি, পন্ডিবাড়ি ওখানেও করেছি, আমরা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে করেছি, উত্তর দিনাজপুরে রায়গঞ্জে করেছি, 24 পরগনাতে, উত্তর চব্বিশ পরগনাতে আমরা করেছি, হুগলির একটা পার্টি করেছি, পশ্চিম মেদিনীপুরের আমরা নারায়ণগঞ্জ ব্লকে, অনেকগুলো জেলার কথা বলছি, অনেকগুলো জেলাতে কিন্তু আমরা এটা করেছি। এটা কি? প্রথম হচ্ছে লাক্ষা হচ্ছে ছোট ছোট পোকা, এই পোকার মুখের আটাটা থেকে এই লাক্ষাটা মুখ তৈরি। এবার লাক্ষা কি কিভাবে কাজে লাগে, নিশ্চয়ই গালা সম্পর্কে সবাই জানে, সবাই জানে যে কাঠের কাজে গালা পালিশ করা হয়। তো যদি কাঠটা কমাও হয় কিন্তু তাতে যদি আমরা গালা পালিশ করে দিই তাহলে কিন্তু কাঠটাকে যে গুণ ধরছে না গ্লেজ দেয়, অর্থাৎ একদিকে প্রোটেকশন একদিকে গ্লেজ দিচ্ছে। এই গালাটার উৎপত্তি কিন্তু এই লাক্ষা থেকে। আজকে যে আপনারা মহিলারা যে নেল পালিশ পরে বা ঠোঁট পালিশ পরে, দেখুন একটা নেল পালিশ আছে যেটা 2 দিন বা 3 দিনে এরকম টানলে উঠে যায়, আবার একটা দেখা যাবে তার দাম হচ্ছে 20 টাকা, কিন্তু পাশাপাশি একটা আছে দেখা যাবে তার দাম 200 টাকা, ওটা এমনি ওঠেই না, তাকে ওঠানোই যায় না এবং সেটা খুব শাইনিং হয় গ্লেজ দেয়। তারপরে এইটা 20 টাকা, ওটা 200 টাকা বা 180 টাকা, তার কারণ হচ্ছে ওইটার মধ্যে কিন্তু ল্যাক কিন্তু লাগানো আছে। আচ্ছা, এটা ল্যাক সলিউশন ছিল আগে, দেখবেন মানে সাইকেলের বা মোটর সাইকেলের পাংচার সামনে যদি ইউজ হতো এটা ভাবুন এটা কত বেড়ে যায়, এটা বাইরের থেকে প্রোটেক্ট করা হতো, মানে যেখানটা হয়েছে খুলে দিয়ে সেটা একটু ঘষে দিয়ে ওটাকে লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজে চলে যাওয়া হতো। এই সলিউশনটা কিন্তু তৈরি কিন্তু। আচ্ছা, এবং সর্বোপরি একটা জিনিস বলি, এই যে আমরা থামস আপ পেপসি এইটা, এই যে কালারটা, এই কালারটা কি সবাই তো রং খেলে মনে লাক্ষা ধোয়া জলটা কিন্তু কম্পেয়ার করা হয়,
অর্থাৎ লাক্কা খেয়ে নিলেও কিছু হয় না, এই এমন একটা প্রোডাক্ট। মানে লাক্কার তো বহু ব্যবহার আছে, 2000 রকমের কাজ আছে, এমন কোন জিনিস নাই যেটা লাক্কা ছাড়া হয়। তো আপনারা যে এটা নিয়ে এতটা বেশি এগোচ্ছেন, তো সরকারি তরফ থেকে এই বিষয়ে কোনো রকম সাহায্য বা এই বিষয়ে সরকারের কাছে কোনো রকম অ্যাপ্রোচ করা, এগুলো কি আপনারা করেছেন? আমরা করেছি, তো অনেক ছোট ভাবে করেছি, বড় ভাবে না করেন। তার কারণ আমরা শুরু করেছিলাম আজ থেকে ঠিক 2 বছর আগে, আমরা আজকে এটা অনেক বড় ডেভেলপমেন্টের জায়গায় আসতে পেরেছি। শুরুটা আমরা যখন করেছি তখন আমরা নিজস্ব উদ্যোগে করেছিলাম, আমাদের পুরুলিয়া জেলায় আছে পবনদা এবং ভদুদা আছেন, তো এরা এটাকে মূলত নিয়ে এসেছিলেন। এবং ভদুদা বহুত সিনিয়র পার্সন আমাদের অর্গানাইজেশনে, এবং ল্যাকের একদম পোকা কিছু মানুষ যখন কাজ পাচ্ছেন, এই সংস্থা কিভাবে কাজ করছে, কিভাবে মানুষজন এগিয়ে আসছেন, কিভাবে তারা কাজ পাচ্ছেন এবং প্রত্যেক দিন তারা রোজগার করছেন সেটাও অবশ্যই জানবো। কিন্তু একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার ফিরে আসছি, আলোচনায় থাকবো, আপনি কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। মালদাতে রয়েছে শুভঙ্কর বিশ্বাস, সুচিত্র সাঁতরা আছে, দক্ষিণ দিনাজপুরে বিপ্লব রায় আছে, আবার জলপাইগুড়িতে আমাদের রয়েছে, আমাদের ওখানে হীরক চ্যাটার্জি আছে, আজিজুল হক আছে। এখানে কিছু কাজ হয় যেগুলো আমাদের মনোজিৎ পাল বলে একজন আছে, যার হুলি ডিস্ট্রিক্টের বাড়ি, কিন্তু ওদিকে প্রজেক্ট গুলো দেখাশোনা করে। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু আছে, যেমন আমাদের মেদিনীপুরের মধ্যে আছে অচিন্ত প্রধান আছে, ফকির মান্না আছে, বিপ্লব সাহু আছে, প্রলয় পান্ডা আছে, বাঁকুড়া জেলাতে যেমন আমাদের আছে রামপ্রসাদ বাগদি, সজলদা আছে সজল চৌধুরী, এগুলো হুগলিতে আমাদের মূল সাংগঠনিক পার্টি যে একদম ছোট থেকে তৈরি হওয়া এবং আমার হাতে তৈরি চন্দন পাল আছে, বাবুলাল আদক আছে। এইভাবে প্রত্যেক জেলাতে কিন্তু আমাদের, পুরুলিয়া তো পবন আছে আমি বলেইছি, তো এইভাবে হাওড়া জেলাতেও যেমন আছে, আমাদের উত্তর দক্ষিণ সুসনাত আছে, বিকাশ মন্ডল আছে, প্রদীপ্ত ঘোষ আছে, ওখানে ইন্দ্রজিৎ বিশ্বাস আছে, এরকম ভাবে প্রত্যেক জেলাতে কিন্তু আমাদের কেউ না কেউ কিন্তু আছে, যারা ডিস্ট্রিক্ট অনুযায়ী এটাকে কন্ট্রোল করে, তাদের কাছ থেকে এসে তারা সেইভাবে এখানে এন্ট্রিটা দেয়। কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ, মানুষ কিভাবে আসে? মানুষ কিভাবে আসে? আমাদের কাজের গতিবিধি দেখে তারা ইন্টারেস্টেড হয়ে, তারা দেখে তারাও কিছু কাজ চায়, কারণ কাজ জায়গা নেই, একটা হচ্ছে অফিসিয়াল ম্যাটার, একটা হচ্ছে বিভিন্ন প্রজেক্টের সাথে, প্রজেক্টে যারা কাজ করে তারা প্রজেক্ট ধরনের যারা লেবারের সাথে কাজ করছে তাদের কারো না কারো মাধ্যম দিয়ে আসে, যে আমাকেও কাজ নাও, আমাকেও কাজ দেখো, আমিও কাজ করতে পারি। তখন আমরা বলি কি কি ধরনের কাজ করতে পারবে, তখন আমরা তাদের সাথে বলি এই ধরনের কাজ তারা করতে পারবে কিনা, সেই কাজগুলো শুধু আমরা তাদেরকে ট্রেনিং করে। কোন রকম ট্রেনিং কি চলে? অবশ্যই ট্রেনিং তো একটা দিতেই হবে, ট্রেনিং ছাড়া কোম্পানি কোনো কিছু কাজ করতে পারে না। যেমন আমরা দেখেছি মূলত উত্তরবঙ্গের যে কোদাল গুলো ইউজ হয় চাষের ক্ষেত্রে, সেগুলো যেমন আমরা এখান থেকে লোকে ওরা দাঁড় কোদাল দিয়ে করে, একটু বড় মতো কোদাল, সেখানে আমাদের এখানে উলি বা এইদিকের কাজগুলো আমাদের ছোট কোদাল, তো সেখানে ছোট কোদাল দিয়ে তাদেরকে দেখিয়ে দেওয়া। ট্রেনিং প্রত্যেক জিনিস আছে, ট্রেনিং ছাড়া কখনো কোনো কিছু সম্ভব। প্রত্যেক ধরনের কাজ কি প্রত্যেক জেলাতে হচ্ছে? যেমন লাক্ষা চাষের বিষয়টা আপনি বলেন, বেশ কিছু জায়গার কথা বলেন যেখানে লাক্ষা চাষ আপনারা নতুন উদ্যোগে শুরু করেছেন। কৃষির ক্ষেত্রে যদি আপনারা জোর দিয়ে থাকেন তাহলে সেটা তো নিশ্চয়ই একেবারে উত্তর থেকে একদম দক্ষিণ বা পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা প্রান্তেই হচ্ছে, প্রত্যেকটা প্রান্তে আছে। কিছু কিছু প্রজেক্ট আছে ডিস্ট্রিক্ট বা জেলা ভিত্তিক, আচ্ছা সব জেলাতে সব জিনিস হয় না। যেমন আমি একটু আগে বললাম যে যেমন লাক্কা আছে, লাক্কা আছে সব জায়গায় তার কিন্তু, যেমন কড়কনাথ, কড়কনাথ আমাদের মূলত 2-3 ডিস্ট্রিক্ট আছে, আচ্ছা একটা যেমন বর্ধমান জেলার খণ্ডকোষে আছে, এখানে ওদের জামালদা দায়িত্বে আছে, ঠিক পাশাপাশি ফকির দায়িত্বে আছে ওদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আছে, আমরা ঝাড়খণ্ডের সবে এন্ট্রি করছি আমরা, তো এখানে যেমন ফকির দায়িত্বে আছে, এটা হচ্ছে পাট পাট করে আছে সব জায়গাতে। যেমন সোনালী মুরগিটা, সোনালী মুরগিটা আমাদের হ্যাবক আছে যেটা মালদা ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি আছে, এবং তার পাশাপাশি বর্ধমান জেলার খণ্ডকোষও আছে। এই পাটটা যেমন দেখে আমাদের মালদা যে আছে শুভঙ্কর বিশ্বাস দেখে, আবার ওখানে কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং এ সুযোগটা দেখে, বিপ্লব রায় ওদিকটা দেখছে, শেখরদা আছে ও কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং টা দেখছে, ওখানে মৃদুল তরফদার আছে ও শেখরদার সাথে টাই আপ করে কাজটা করছে। দেখা যাচ্ছে যে কোনো একটা প্রজেক্ট কে আমরা কম্বাইন ভাবে বা কম্বো ভাবে চেষ্টা করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে এই ব্লকটা এই জায়গাটা কাজটা নিয়ে, তাহলে এদের সাথে ওদের আমরা টাই আপ করে কাজটা করে দিচ্ছি।
আচ্ছা একটা বিষয়, 2020 সাল থেকে যে অতিমারী সিচুয়েশনের সঙ্গে আমরা যুঝছি প্রত্যেকদিন, এখনো পর্যন্ত করোনার সঙ্গে আমাদের লড়তে হচ্ছে, করোনার সেকেন্ড ওয়েভ শেষের পথে থার্ড ওয়েভ আসবে আসবে করছে, এই পরিস্থিতিতে কাজ করতে কি সমস্যা হচ্ছে? না, আমাদের কাজ করতে কোনো সমস্যা হয়নি। যদি গভর্নমেন্ট কিছু রুলস মেনে দেয় বা বলে দেয়, সেখানে আমরা কিছু করতে পারি? কেন, সবার উপরে গভর্নমেন্ট, আমাদের যে ধরনের কাজ, এই কাজে কিন্তু আমরা কোনোদিন আমরা পুলিশে অনুস্থা বা কোনো জায়গায় আমরা শিকার কিন্তু হইনি, বরঞ্চ সবার সহযোগিতা পেয়েছি। তার কারণ দেখুন, এই কাজগুলো তো আজ যদি ফসল চাষ নয় মানুষ খাবে, আজ যদি আমার সোনালী মুরগি বা করোনার ডিম না পারে বা ফিশারিজ মাছ না, রুগীরাই খাবে কি প্রত্যেক কি খাবে? আমাদের কাজটা এমন ধরনের কাজ আছে যেখানে কিন্তু আমরা কাজ করতে গিয়ে কোনো বাধার সৃষ্টি কিন্তু আমরা পাইনি, সর্বতভাবে মানুষের সহযোগিতা পেয়েছি এবং চেষ্টাও করছি আমরা। বাকি সমস্ত আমাদের ফোর হুইলার আছে, তাতে করে আমরা চেষ্টা করছি বিভিন্ন স্টাফকে নিয়ে গিয়ে অফিস পাটে অফিস বা প্রজেক্ট পাটে প্রজেক্ট করা, বাইক সিস্টেম দিয়ে আমরা চেষ্টা করছি যে হয়ে যাবো। আপাতত এখন কতজন কর্মী রয়েছেন? আমাদের আমাদের সংস্থা এখন আছে 6,500 প্লাস কর্মী আছে। আচ্ছা, প্রথম যখন শুরু হয়েছিল তখন কত ছিল এবং এখন সেটা ছিল 4,200, পরবর্তীতে গেলে বেড়ে বেড়ে 6,500 হয়েছে আজকে, আগামী দিনে আরো বাড়বে। আগামী দিনের জন্য কি ভাবনা রয়েছে? মানে এখনো পর্যন্ত আপনি যেমনটা বলছিলেন যে শুরু হয়েছিল একদম ছোট করে এবং তারপর আস্তে আস্তে এতটা বড় এবং প্রত্যেকটা জেলাতেই আপনাদের ব্রাঞ্চ রয়েছে। একটা জায়গা আমি সুস্পষ্ট করে বলি, কারণ আমাদের বিভিন্ন কর্মী, আমি আশা করবো প্রত্যেকেই বিভিন্ন ভাবে চ্যানেলে থাকার চেষ্টা করেছে বা তারা মোবাইলের মধ্যেও আছে, তাদের সুখবর যেটা আমি এটা বলেই দিই, এটা দীর্ঘদিনে একটা লড়াই, সেই লড়াইটা প্রায় শেষের দিকে, প্রত্যেকে লড়াই লড়েছেন আর আমরা আশা করছি খুব বেশি যে দুটো মাস, মানে এই জুলাই আগস্ট যদি আমরা আর একটু লড়াই আমরা দিয়ে দিই, তাহলে আমরা যে প্রত্যেকে একটা ভবিষ্যতের কথা ভেবে সংস্থার সাথে যুক্ত হয়েছি সেটাও কিন্তু তাদের প্রত্যেকে সম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকে আমরা একটা কাজের যে জায়গাটা ছিল সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো, এটা আমাদের কর্মীদের উদ্দেশ্য। আচ্ছা, আর যারা হচ্ছে এই যে ক্যাজুয়াল হিসেবে যারা কাজ করছে, এদের কাজটা কিন্তু হ্যাবক পাবে, কারণ যত আমরা ডেভেলপমেন্ট পার্টে এই কাজগুলো করতে পারবো, ধরুন আজকে সাপোজ আমি বলছি আমাদের মালদা জেলায় একটা প্রজেক্ট আছে, ধরুন এরিয়াটা হচ্ছে 100, তা আমাদের তো টার্গেটই আছে 100 কোটি কিভাবে 500 কোটিতে করা যায়। যেমন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগঞ্জ গুলোকে আমাদের একটা বড় প্রজেক্ট আছে, প্রায় 1600 বিঘা, 1600 বিঘা আমরা এখনো সবটা একবার করতে আমরা পারিনি, পাট পাট করে যাচ্ছি আমরা, তাহলে যত আমরা জমিগুলো নিতে থাকবো তত এই ধরনের লোক কিন্তু কাজ পাবে, যার জন্য কিন্তু নামটা উপার্জনের দিশারি, এটা কিন্তু মূল একটা কারণ, আমরা একটা পার্ট, 6,500 কর্মী একটা পার্ট, তার পাশাপাশি এই যে কাজ হচ্ছে মানে ইউনিয়ন কাজ, এটা একটা বড় পার্ট, কারণ আজ পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন ভাবে এর আগে কাজ করেছে, আজ লকডাউনের পরিস্থিতি অনেক ফ্যাক্টরি বন্ধ আছে, তার আছে অনেকের মানে রুটি রুটি জায়গাটা কিন্তু বন্ধ হয়েছে, যদি আমরা তার পাশাপাশি এটা করে যতটা পারবো তাদেরকে সাপোর্ট করতে পারি সেটা। এই যে এত কাজ করছেন আপনারা, সরকারের সঙ্গে যুক্ত হয়ে বা সরকারের সঙ্গে বা এই বিষয়ে কথাবার্তা বলে অ্যাপ্রোচ করে সেইভাবে যৌথ প্রয়াসে কখনো কিছু করেছেন বা আগামী দিনে কি এরকম কোনো জায়গায় জয়েন্ট ভেঞ্চার? খুব কম হয়েছে। আচ্ছা, খুব কম, কিন্তু আগামী দিনে এটা বৃহৎ আকারে কিন্তু হতে চলেছে, এজন্যই বললাম দুটো মাস শুধু ওয়েট করতে হবে, তাহলে আমরা একটা বড় জায়গা কিন্তু আমরা পৌঁছতে পারবো। আচ্ছা, এই লড়াই তো দীর্ঘদিন, 1979 এর লড়াই, আমি 1999 থেকে আছি, প্রায় 21 বছর প্রায় কমপ্লিট, আমিও যে লড়াইটা শুরু কিন্তু শুরু করেছি, আমারও লড়াই প্রায় শেষের দিকে, এবং আমার সাথে যত কর্মী লড়াই দিয়েছে, কেউ 16 বছর, কেউ 17 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর, তাদেরও লড়াই প্রায় কিন্তু শেষের দিকে। আচ্ছা, সামাজিক ভাবে এগিয়ে আসা কোন কাজ করা, মানে আমরা প্রত্যেকেই তো সামাজিক জীব, তো সেক্ষেত্রে কোন রকম এই ধরনের কোন কাজ করা, কারণ আপনারা যেভাবে কাজ করছেন সবটাই মানুষকে সামনে রেখে মানুষের হিতার্থে করছে, তো বছরভর কোন রকম সামাজিক অনুষ্ঠান বা কোন রকম সামাজিক ভাবে এগিয়ে যাওয়ার কোন কাজ কি আপনারা করেছেন? আমরা করেছি, বন্যার সময় ফ্ল্যাগ রিলিফ ক্যাম্প করেছি। আচ্ছা, 2017 সালে নিশ্চয়ই আপনারা মনে আছে, নর্থ বেঙ্গল বড় বন্যা, আমরা নর্থ বেঙ্গল ছাপ্পর করে আমরা দিয়েছি, দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের হুগলি জেলায় খানাকুল কুশিনা, ওখানে মেদিনীপুর জেলায় ঘাটাল, এখানে হাওড়া জেলা দিয়েছি। এছাড়া যেমন পশ্চিমবঙ্গ সরকারের যে একটা খুব মানে স্ট্রং একটা রয়েছে পরিকল্পনা রয়েছে সেফ ডেভ সেফ লাইফ, এটা আমরা প্রচুর করেছি, বাঁকুড়া জেলায় মাচান্তল আমরা যেটা প্রোগ্রাম করেছিলাম অনেক বড়, হয়তো এরকম বড় প্রোগ্রাম খুব কম হচ্ছে পশ্চিমবঙ্গে, 1,000 হেলমেট কিন্তু আমরা দিয়েছিলাম, এবং এটা আমি এই প্রোগ্রামটা আমি করতে পেরে আমাদের কর্মীরা অবশ্যই
এবং ব্যক্তিগত আমি সংস্থার সম্পাদক খুব খুশি, তার কারণ এটার উদ্যোক্তাই ছিলেন ওই সময় ওই জেলার এসপি ছিলেন সুপেন্দু রহমান স্যার, ওনার উদ্যোগে কিন্তু আমরা করেছিলাম এবং 1000 হেলমেট আমরা ওই প্রোগ্রাম থেকে কিন্তু বিলি করেছিলাম। 1000 বুঝলে বললাম, এটা কখনো ছোট নয়। এরপরে আমরা উত্তর দিনাজপুর রায়গঞ্জে করেছি একই দিনে, ফার্স্ট টাইম আমরা করেছি সেভডেভ সেভ লাইফ, সেকেন্ড টাইম আমরা কন্যাশ্রী করেছি। অনেক বড় প্রয়াস আপনাদের, অনেক বড় প্রয়াস। আমরা বিভিন্ন ভাবে অনুষ্ঠানে একেবারে শেষ লগ্ন যেহেতু চলে এসেছে, আপনি কি বার্তা দেবেন যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বার্তা একটাই দেবো, আমাদের কর্মী প্লাস পশ্চিমবঙ্গ বাসী সবার উদ্দেশ্যে শুধু একটাই বার্তা দেবো যে আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ বাসীর স্বার্থে যেভাবে যা কাজ করলে হয় ছেড়ে প্রত্যেকে আসুন কাঁধে কাঁধ মিলে কাজগুলো করি, যেমন যেভাবে আমরা আমাদের কর্মীরা করছি। পশ্চিমবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে একটা কাজের জায়গা বা বাতাবরণ তৈরি করি, কারণ প্যান্ডামিক সিচুয়েশন যা চলছে কোনো না কোনো যদি কাজ আমরা যে কোনো কাজ তৈরি করতে পারি তাহলে মানুষ কাজ করবে, সেটা আমরা এগ্রিকালচার সেক্টর হতে পারে, অ্যানিমেল হাজবেন্ডারি সেক্টর হতে পারে, যে কোনো সেক্টর থেকে কাজ করতে পারি তাহলে সেগুলো ভালো আমরা কাজটা করতে পারি। অনেক মানুষ যুক্ত এবং তাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের সময়েও যখন মানুষের কাজ যাচ্ছে তখন এরকম কিছু সংস্থা যারা এগিয়ে আসছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং প্রত্যেক দিনের তাদের যে রুটি রুজি যে টান সেই টানটা তারা অনুভব করছেন না এবং তারা জীবনে এগিয়ে চলেছে। এভাবে আপনারা এগিয়ে চলুন, শুভকামনা রইল। আপাতত আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে, অনেক ধন্যবাদ সৌমেন বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এখানে শেষ করছি, তবে অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।